হ্যাঁ রোডেবার গাড়ি রাখছে কে ড্রাইভার কোথায় গেল ড্রাইভার এই কথা বল না কেন রোডে গাড়ি কেন ষাটকে করো ওইটা তো রোড ওখানে গাড়ি লাগা জানো হ্যাঁ হ্যাঁ রোডের সামনে গাড়ি লাগাবেনা আমার তো জায়গা আছে গাড়ি ওটার কোন দিকে কখনো গাড়ি লাগাবেনা বুঝছো

মাল না দিলে টেকা কামা করে আপনি আপনারা আপনি আপনারা আমি চাউল দেব আপনার ভাত না দিবেন এই তো ব্যবসার ধারা আর টেকা লাগে আরো দেবো না মাল আপনি পাঠাই দেন আমাদের ব্যবসা এখন জমজমাট করতে হবে রোজার মাছ বুঝতে দেন না ব্যবসা তো রোজার মাসে করবো এ এগারো মাস তো ব্যবসা করবি পারেনি বাজার খালে আপডাউন আছে এই একটা মাসে তো ব্যবসা করবো কি হয়েছে তোমাকে আমি এখানে রাখেছি কৃষির জন্য এই সব কাজগুলি তোমাকে আমি দেখার জন্য এই কাজগুলি নেবার যেভাবে কাম করে দেখো হাত পা চলে না তুমি এগুলি দেখবে না তুমি যদি তেলে তো ম্যানেজার তুমি তেলে তো ভালো করে কাম করাবা এরা তো হাত পা তো লরে না এইসবগুলি তোমার তো দেখে লাগা দরকার সামনে মঙ্গলবার কালকি রুজা। এত বড় ব্যবসা তোমাকে ম্যানেজার বানাইছে আমি দেখা নি তার মানে এই তোমার বুঝে নেবার জন্য তোমাকে ব্যবসাগুলি আমি বুঝে দিছি এই ব্যবসাগুলি তো দেখা দেখতে তোমারই জি স্যার আমি তো এর উপর নজর রাখতেছি কত কত দেখেন মানে আমি এর থামতে দিচ্ছি না আরে যা আমি হালকা মালগুলি গুনে খাতায় রাখতেছি শোনো তুমি ম্যানেজার এরা সব সময় তুমি দৌড়ে পারে রাখবে এরা হাত পাবেন কোন সময় বসে থাকে না এতবার একটা ব্যবসা দেখা দেখতে তোমারই আজকে কথা আছে কি কালকে মঙ্গলবার কালকে রোজা আরম্ভ হচ্ছে ঠিক আছে ব্যবসা ব্যবসা তোমাকে আমি একটা মাস তোমাকে আমি বুঝিয়ে দিলাম একটা মাস আমি রোজা থাকবো নামাজ কালাম পড়বো ঠিক আছে আমার নামাজ পড়ার লাগবে রোজা থাকা লাগবে আরে একটা মাস আমি মনে করো ব্যবসা ব্যবসা সব তোমাকে আমি বুঝিয়ে দিলাম তুমি রোজা থাকে তুমি নামাজ কালাম পড়ে তো কথা হচ্ছে একটা মাস আমি গরিব কাঙাল সব সব হাফ পাও কাটা হাত কাটা সবগুলি মনে করো আমি ফকির ফাঁকড়া গুনে আমার খুঁজে সামনে সাতা আটাস আমার জাকাত দেওয়া লাগবে এসব আমি মনে করো ওই হিসাব করি কত ফকির মনে করো এই সিলিক করা লাগবে আমার ঠিক আছে পরে সাত আট আট হাজার শাড়ি কিনা লাগবে লুঙ্গি কিনা লাগবে এইসবগুলি তো আমার জাকাত দেওয়া লাগবে ম্যান স্যার তাহলে শোনো কথা আছে কি এই দশ লাখ টাকার চেক এসে একটা আমার কাছে আমি ডিগিলাম এসে একটা তুমি পকেটে রাখো এর টাকাটা তুলি ঠিক আছে এ একটা একটা মাস মনে করে গরিব কাঙালে ইফতারি খাওয়া দেয় ঠিক আছে যারা চলির বায় না তার লেখি খাওয়াবে আর ওই এই একটা মাস সাতাশ আঠাশ যায় এই দশ লাখ টাকার চেকটা দিয়ে গেলাম চেকটা তুলে টাকা পয়সা এই মনে করো গাদি গরিব কাঙাল আছে আমাদের বাংলাদেশের এসব গরিব কাঙালিগুলিরে বুঝতে চাও এসব শাড়ি লুঙ্গি এটা এসবগুলি দেওয়া লাগবে এটা কামাই করি কি হবে মরি আজ আস গেলি কাল হবে আড়াই দিন সে টাকা পয়সা কাছে কোনো লাভ নেই সব হিসাব দেওয়া লাগবে উপরে চলে গেলি মালিক চলে চলে গেলি সব হিসাব দেওয়া লাগবে টাকা পয়সাতে কামাই করি কি করবো টাকা পয়সা কামাই করি কোনো লাভ নেই টাকা পয়সা খরচও করা খালি কামাই তো করবো কামাই করলে তো আমার ফয়দা আসবে না টাকা পয়সা খরচও করা লাগবে আল্লাহর পথে আমার টাকা পয়সা খরচও করা লাগবে ঠিক আছে এক টেকা যদি আমি এখন খরচ করি আমি আফের মাঠে তার মানে হাফের ময়দানে আমার সত্তর টিকা আসবি আমার ওই দিনের চিন্তা আমি করতেছি আমি এই দিনের চিন্তা করতেছি নি কথা বুঝি তার ব্যবসাটা আমি তোমার কাছে ম্যানেজার হিসাবে বুঝিয়ে দি গেলাম আর শোনো তোমাকে আমার একটা কথা করা যাচ্ছে তুমি এমন লোকে টেকা দিয়ে না যারা হাত পাওয়া ভালো তারা টেকা পয়সা দিবে না পাও কাটা হাত কাটা চলবি পারে না এইসব লোকগুলি তুমি টাকা পয়সি বাইশি দিবে ঠিক আছে এরা মনে করো গরিব কাঙ্গাল এরা চলবে বাহানাতে বা তিনি বারের বায়েন এইসব লোকগুলি তুমি টাকা পয়সা দিবে দেখি দেখি তুমি বাইসে গাছ টাকা পয়সা দিয়ে আসলে তাহলে আমি তুমি থাকো আমি শুনলাম এইজন ম্যানেজার আমার মহাজন মন কত ভালো শুনেন হান্নান ভাই বাংলাদেশে অনেক মহাজনরা আছে সবাই তো আর আমাদের মহজনের মতো বড় মনেলা হয় ভাই ঠিকই কইছেন এরা মহাজন দিন ঘরে ঘরে হয় আমার বেটা জমিদার কোনে গেল রে হকি দায় খুন কি দায় খুন দিলে কি হইছে এত জমিদার বাজান কোনে তুমি আব্বা আমি তো বন্ধুর সাথে প্রজেক্টে বসে রয়েছি তাহলে বেটা জমিদার তুই প্রজেক্টে লইছো প্রজেক্টে থাকো হ্যাঁ তোমার সাথে আমার একটু কথা আছে আমি আইছি হ্যাঁ তুমি ওখানে থাক কোন লেগে যায় না আচ্ছা ঠিক আছে আমি প্রজেক্টে বসে রয়েছি তুমি আসো বেটা তুমি দ আর আয় সাবড় ডাকলে বেটা উঠে আছো তোমার সাথে তোমার কথা আছে এই তুমি উঠে আছো ওখানে কিdare এ بتا তুমি এখানে উঠে আছো এদিকে আসো এদিকে আসো নশাল বলে এদিকে আসো সামনে সামনে দাঁড়াও শোনা বেটা তুমি তো তোমরা তো কয়েকজন আমার সকালের বন্ধু আমার তো টেকা পয়সা বহুত আছে এই কথা হচ্ছে আমার টেকা পয়সা থাকে তো আমার মনে করো লাভ নেই সব আল্লাহর পথে সব চলতে হবে তোমরা ছোটো ছোটো বাস্তারা এখন যদি তোমরা রোজা করা লাগবে তোমারে রোজার দিন আসতে কাল মঙ্গলবার নামাজ কালাম করা লাগবি রোজা করবে তোমরা ছোটো মানুষ অভ্যস্ত অভ্যসটা তোমার করা লাগবে ঠিক আছে ঠিক আছে তোমরা একটা মাস রোজা করবে নামাজ কালাম করবে ঠিক আছে ঈদের দিন তোমারে আমার যদি আল্লাহ বাসা রাখে ঠিক আমি যদি বাসে থাকি সাই সালা আল্লাহ আল্লাহ আমাকে বাসা রাখে উপির আল্লাহ তোমাদের এই একটা মাসে যা করবে নামাজ কালাম করবে তোমাদের আমি ঈদের বক্সিসভাবে তোমাদের আমি একটা করে সাইকেল কিনে নেবো কোনো বেটা আজকে সোমবার আজকে প্রথম তারাবি ঠিক আছে আজকে দিন তোমরা সব নামাজ পড়বে দেবে আবার ভোরে মনে করো সেরি খাই আবার রোজা থাকবে সকালবেলা ভোরে আবার নামাজ কালাম নামাজ পড়বে নামাজ নামাজ পড়ি এবার মুজা রোজা থাকবে একটা মাস কষ্টে তোমরা ছোট মানুষ রোজা থাকবে নামাজ পড়বে ঠিক আছে ঈদ আসলে তোমাদের আমি প্রত্যেকটা আমার সাবা লাগবে তোমার দিদি একটা করে আমি সাইকেল কিনে দেবো ঠিক আছে আমার টাকা পয়সা বহুত বেশি টাকা পয়সা তো আমার তো থাকে লাভ তোমার পাশে আমার খরচ করতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আব্বা আজকে আমরা সবাই একসাথে তারা আমি নামাজ পড়ে যাবো নে তুমিও আসে তাহলে নামাজ পড়তে বেটা আমি তো অবশ্যই নামাজ কালাম পড়বো রোজাও থাকবো না খালি তোরা শোন আমরা সবাই একসাথে নামাজ পড়ব রোজা রাখবো আর তারাবি নামাজ পড়ব তাহলে আমার আব্বা আমার সবাই সাইকেল কিনে দেবে নি হয় হয়রে উদা তুই ঠিকই কইছিস কাকার কথা মতো আমারে চল লাগবে তোরা টেনশন নিস নে আমার আব্বা ভালো আছে যেমন যা সাবু তাই দিবি নি খালি নামাজটা পড়ব রোজা রাখবো এডি কথা তোর বেটা তোমার তোমার কথা শুনে আমার সে ভালো লাগেছে ঠিক আছে তুমি আল্লাহর পথে চলে আমি এটি চাই আমি আল্লাহর পথে চলবো আমিও আমার কাজ করতে মানে কথাগুলো আমার সে ভালো লাগলে তাহলে আমি চলে গেলাম হ্যাঁ আল্লাহ হাফিজ আসসালাম রহমাত আল্লাহ হাফিজ